আরেকবার প্রশ্ন করেছেন যে ঈদের দিনে কেউ মুরগ জবাই করেন মনে করেন যে ধরিনা করবেন গরু জবাই আমি কমপক্ষে মুরগ জবাই করি উত্তর হচ্ছে না এটা মনে করে কুরবানি করতে পারবেন না ধনীরা করছেন তার সাথে কম্পেয়ার করে আপনি মুরগ জবাই করবেন কুরবানির বদলে বা কুরবানির সমকক্ষ হওয়ার জন্য এটা অনুচিত বরং বলা হয়েছে যে এটা করা মাকরুহ অগ্নি পূজকেরা সাধারণত তারা এই কাজটা করে থাকেন ফতোয়া আলমগীরের 5 নম্বর খণ্ডের 300 নম্বর পৃষ্ঠায় আছে ফায়াকরাহু যবহু দুজাজাতিন ওয়াদিকিন লিআন্নাহু তাশাব্বুহুন বিল মাজুস ওই দিনে ঈদের দিনে মুরগ বা মুরগি জবাই করা কুরবানি করার নিমিত্তে বা কুরবানি করছি বা কুরবানি করতে না পারলেও আমি কুরবানির দিনে ধনীদের সাথে বড় প্রাণী না পারলেও আমি ছোটো প্রাণী করছি আমি এটা কুরবানি করছি এরকম মনোভাব নিয়ে করলে এটা অগ্নি পূজারীদের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়ে যায় এই জন্য মাকরুহ বলা হয়েছে কিন্তু কেউ যদি গোশতের প্রয়োজনে তার গোশতের প্রয়োজন সকালবেলা অথবা তিনি গোশত পাবেন না কুরবানির গোশত তিনি পাবেন না এমনও লেখা আছে যেখানে সকলেই সমান হারে কুরবানির গোশত সমহারে পান না বা পাওয়ার সম্ভাবনা নাই তিনি গোশতের প্রয়োজনে অন্যান্য দিন যেভাবে হালাল পশু জবাই করতে পারবেন পারেন এই দিনও তিনি পারবেন যদি ঈদের দিনের কারণে স্বতন্ত্র বৈশিষ্ট্য মনে নিয়ে কুরবানি না করেন জবাই না করেন